প্রিয় বন্ধুরা, মাত্র তিন দিন হলো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। মাত্র তিনটে মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়েছে। এরই মাঝে মাধ্যমিক পরীক্ষার নিয়মকে ঘিরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। কেনই বা এই জনস্বার্থ মামলা? এই জনস্বার্থ মামলা দ্বারা মাধ্যমিক পরীক্ষার কি পরিবর্তন হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা রুটিন এবং পরীক্ষার নিয়ম নিয়ে তোমাদেরও বিশেষ কিছু জিজ্ঞাসা আছে, তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর তোমাদের প্রত্যেককেই জানিয়ে রাখি, তোমাদের কালকে ইতিহাস পরীক্ষা, ইতিহাস ফাইনালসের দু নম্বরের কোশ্চেন, তিন চার নম্বরের কোশ্চেন এবং আট নম্বরের কোশ্চেনের সম্পূর্ণ সাজেশান কিন্তু আমি দিয়ে দিয়েছি। যারা ভিডিওটি দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তোমাদের মাধ্যমিক পরীক্ষা সাত তারিখ থেকে শুরু হয়েছে এবং মাত্র তিনটে মাধ্যমিক পরীক্ষা হয়েছে। এরই মাঝে জনস্বার্থ মামলা উঠল কলকাতা হাইকোর্টে মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে। কারণ তোমরা সকলে জানো এটাও যে তোমাদের মাধ্যমিক যে পরীক্ষা রয়েছে সেই মাধ্যমিক পরীক্ষায় একাধিক বিধিনিষেধ দেওয়া হয়েছে এই বছরের জন্য। নকল রুখতে এ বিভিন্ন স্থানে এ কিন্তু ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করা দেওয়া হয়েছে এবং ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ইন্টারনেট ব্যবস্থা বন্ধ এবং ১৪৪ ধারা জারি, এই সমস্ত বিষয়কে নিয়েই কিন্তু মামলা দায়ের করা হয়েছে, জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। মাধ্যমিক চলাকালীন বিভিন্ন জায়গায় ইন্টারনেট ব্যবস্থা বন্ধ থাকায় বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের অসুবিধা হয়েছে। কারণ এই সময় ইন্টারনেট দৈনন্দিন জীবনের একটা বিরাট বড় পার্ট, ইন্টারনেট ছাড়া চলাই মুশকিল। সেই কারণে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে এবং এই ইন্টারনেট ব্যবস্থা বা ১৪৪ দ্বারা যে জারি করেছে তার কোনো নোটিশ কিন্তু তথাগতিত দেওয়া নেই, সেই নিয়েই কিন্তু বড় প্রশ্ন উঠেছে এবং কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। টেক্সট SMS-এর মাধ্যমে কিন্তু প্রশ্নপত্র লিক হয়ে যেতে পারে বা ফোন কলের মাধ্যমেও কিন্তু প্রশ্নপত্র লিক হয়ে যেতে পারে। তো যাই হোক না কেন, আজকে আমাদের মধ্যশিক্ষা পর্ষদকে এ সমস্ত কিছু নিয়ে একটি হলফনামা দেওয়ার কথা কিন্তু উল্লেখ করেছেন কলকাতা হাইকোর্ট। আজকে দুটোর মধ্যে কিন্তু আমাদের বোর্ডকে হলফনামা জমা দিতে হবে এবং তারপরেই কিন্তু সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে না এটাকে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে সেটা আজকে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরই জানতে পারবো। তো এটাতে গেল মাধ্যমিকের পরীক্ষা নিয়ে যে তথ্য রয়েছে। এরপরে তোমরা যারা একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদেরও পরীক্ষা নিয়ে বিশেষ প্রশ্ন রয়েছে। তোমরা সকলেই জানো যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছে তোমাদের রুটিন পরিবর্তন হয়েছে। এ তোমাদের রুটিনে কি থাকছে? এই যে ডেটগুলো পরিবর্তন হয়ে নতুন রুটিন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমরা জানো। কিন্তু একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমাদের রুটিন কি পরিবর্তন হবে, এ আমাদের রুটিন কি নতুন দেওয়া হবে, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, দেখো একাদশ শ্রেণীর কোনো রুটিন পরিবর্তন হবে সে বিষয়ে কিন্তু কোনো রকম তথ্য আগেই পাওয়া যায়নি, আমি তোমাদের জানিয়েছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একাদশ শ্রেণীর ব্যাপারে এরকম কোনো ডেডিকেটেড তথ্য নেই, কাজেই তোমাদের পরীক্ষা কিন্তু যথাসময়ে হচ্ছে, আগে যে রুটিন পেয়েছিলে সেই রুটিন অনুযায়ী হচ্ছে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন চেঞ্জ হয়েছে? এ কেন্দ্রের বৃত্তিমূলক একটি পরীক্ষার আর রুটিন আর উচ্চ মাধ্যমিকের রুটিন সেম হয়ে গেছিলো। উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা ওই পরীক্ষা দেয়, তো দুটো পরীক্ষা একসাথে দেবে কি না, দেবে কীভাবে, সেই কারণেই কিন্তু ও উচ্চ মাধ্যমিকের রুটিনকে চেঞ্জ করা হয়েছে। কিন্তু একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তো ওই পরীক্ষা দেবে না, সেই কারণে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষার রুটিনের কোনো পরিবর্তন করা হয়নি। সমস্তটাই জানালাম যে একাদশ শ্রেণীর রুটিনের পরিবর্তনের কোনো কিন্তু ইঙ্গিত নেই, কাজেই তোমাদের একাদশ শ্রেণীর রুটিন চেঞ্জ হচ্ছে না। যথাসময়ে প্রত্যেকটা যে যে রুটিন রয়েছে, দিনে পরীক্ষা নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে আগে, সেই সেই দিনেই কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে, এটা ধরে নিয়েই তোমরা প্রস্তুতি চালাও এবং তোমাদের জন্য ডেডিকেটেড এর প্রত্যেকটা বিষয়ে সাজেশান দেওয়ার আমি প্রচেষ্টা রাখছি। আজকের থেকেই তোমাদের সাজেশান দ্বিতীয় ও আমাদের চ্যানেলে এ আসতে শুরু করবে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো আর ডেসক্রিপশানে এবং কমেন্টের প্রথমে দিয়ে রাখবো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।